হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাকাজি, আর আজকে দেখো আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো যেটা যদি তোমরা বাড়িতে বানাও তোমরা রেস্টুরেন্টে যাবে না, তো রেস্টুরেন্টের থেকেও মানে খুব টেস্টি মানে ডিশটা হবে। তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা। আর এখানে দেখো আমি আমার কিচেনের যে র্যাকগুলো ছিল ওগুলো একটুখানি এলোমেলো ছিল, অর্গানাইজটা ঠিক ছিল না। তো আমি এখন এখানে ভাবছি যে ওগুলোকে ঠিকঠাক করে অর্গানাইজ করে নিই। আর হচ্ছে কিছু জিনিস ছিল যেগুলো ফেলা ছিল, সেগুলো অনেক দিন ধরে ফেলা হচ্ছিলো না, তো সেগুলোকে বাদ দেবো আর এখানে ওগুলোই করছি। আর আজকে দেখো আহানা ফেরত স্কুল ছুটি আছে আর ও বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছে, তো ও এসেছে আমার হেল্প করার জন্য এখানে। ও বলে যে আমি তোমার হেল্প করব, তো দুজন মিলে এখানে কাজ শুরু করে দিয়েছি আমরা। আর দেখো এখানটা আমার ক্লিন করা হয়ে গেছে, এবার আমি এটাকে অর্গানাইজ করে নেব। আর দেখো এখানটা গোছানো হয়ে গেছে, আর আমার কিচেনটা একটু ছোট, তো আমি আমার মতন করে গুছিয়ে নিয়েছি, তো মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। আর ওদিকে দেখো আমার কাজ হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি সব শীতের এগুলোকে সব ধোয়াধুই মানে লেপ ছিল, তো ওগুলোর কভারগুলোকে আমি খুলে নিচ্ছি, তো ওগুলোকে ধুয়ে এবার আমি এগুলোকেও তুলে দেব। আর যত তাড়াতাড়ি শীতের কাপড়গুলো শীতের জিনিসগুলো সব তোলা হবে ততটাই মানে জায়গা পাওয়া যাবে, কারণ হচ্ছে শীতের জন্য জিনিসের জন্য অনেকটাই জায়গা লেগে যায়। এবার দেখো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করাটা দেখিয়ে দিচ্ছি, তো এটা আমি সকালেই করেছি। এখানে দেখো টক দইটাকে পানি ঝরিয়ে নিয়েছি, আর এর সঙ্গে সব মশলাগুলো দিয়ে দেবো, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, ফুড কালার, কালো জিরে গুঁড়ো, গরম মশলা, চাট মশলা, নুন স্বাদ মতন, যে যার মানে যে রকম খাবে সেই রকম দিয়ে দেবে। এর সঙ্গে হচ্ছে ধনে পাতা বাটা, আর তার সঙ্গে হচ্ছে পেঁয়াজকে লাল করে সেটাও বেটে নিয়েছি, তো সেটাও এর সাথে দিয়ে দেবো। আর হচ্ছে আদা রসুন বাটা, এগুলো সবকে একসঙ্গে মিক্সড করে একটা পেস্ট বানিয়ে দেবো। আর এই দেখো এটা হচ্ছে পেঁয়াজকে ভেজে নিয়ে লাল করে ভেজে নিয়ে সেটাকে বেটে নিয়েছি, এটাও এর সঙ্গে মিক্স করে দেবো। আর এর সাথে হচ্ছে একটু পাতিলেবুর রসও দিয়ে দেবো, তো ওটা আমার ভিডিওতে দেখানো হয়নি, তোমরা মানে অবশ্যই দিয়ে দেবে। তো ওটা পাতিলেবুর রস দিলেও টেস্টটা মানে আরও সুন্দর আসে। এটাকে ভালো করে মিক্স করে একটা পেস্ট করে নেব। দেখো এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। তো আমার চিকেনের পিসগুলো একটু ছোট ছিল, তো তোমরা একটু মিডিয়াম সাইজ পিস দিলে একটু বেশি ভালো লাগে, তো আমার কাছে ছোট পিস ছিল, তো আমি এটা দিয়েই বানাবো। দেখো এখানে আমি সব পিসগুলো চিকেনের পিসগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো, ভালো করে পুরো চিকেনের মধ্যে পুরো মশলাগুলোকে লাগিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে করে দেব, আর এই ম্যারিনেটটা 2 ঘন্টা রাখলে ভালো, আর যদি সারা রাত রাখা যায় তো আরও ভালো। তো আমি এটা রাত্রে বানাবো বলে তো আমি এটা দিনের বেলাতেই করে নিয়েছিলাম, তো সারা দিন আমার এটা ম্যারিনেট হয়ে চিকেনটা ছিল। যতক্ষণ ম্যারিনেট করে রাখবে ততটাই চিকেনের মধ্যে টেস্টটা আসবে। আর এখন দেখো রাত হয়ে গেছে আর আমি ডিনার বানাতে চলে এসেছি, তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বাটার। তো আমার ম্যারিনেটটাও সারা দিন ধরে ম্যারিনেট হয়ে গেছে চিকেনটা, তো এবার আমি এখানে বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এটা তোমরা বাটার ছাড়া অয়েল দিয়েও করতে পারো, তো বাটার দিলে টেস্টটা আরও ভালো আসে। আর এখানে চিকেনগুলো দেখো শুধু জাস্ট চিকেনগুলো দেবে, তো কোনো যে ম্যারিনেশনে যেটা থাকে ওটা একদম দেবে না, শুধু চিকেনগুলোকে হালকা হালকা করে তুলে তো এখানে দিয়ে দেবে। তো দেখো এই রকম থাকবে, আর আমি এটা পুরো হাই ফ্লেমেই করছি, আর এই দেখো ম্যারিনেটটা রয়ে গেছে, আর পুরো হাই ফ্লেমে করছি কারণ হচ্ছে আমার চিকেনের পিসগুলো ছোটো ছোটো, একদম কম আসে দিলে আর এটা একদম গলে যাবে। তো এই হাই ফ্লেমেই তোমাকে এই পানিটাকে পুরো শুকিয়ে নিতে হবে।
আর দেখো চিকেনটা এরকম হবে। তো চিকেনের এখানে দেখো পানিটা প্রায় শুকিয়ে গেছে, আর একটুখানি নাড়াচাড়া করে নিলে আর একটু যেই পানিটা আছে ওটাও শুকিয়ে যাবে। তো তারপরে আমার চিকেনটা মোটামুটি রেডি হয়ে যাবে। আর এখানে দেখো চিকেনটা পুরো ড্রাই হয়ে গেছে। আর এখানেই গ্যাসটাকে অফ করে দেব, কারণ আর এটাকে বেশি করবো না, কারণ নিচে তাহলে মশলাটা ধরে যাবে। পুরো এটা ড্রাই হয়ে গেছে। এবার দেখো চিকেনটাকে আমি একটুখানি তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য এখানে এই নেটটা নিয়ে নিয়েছি। তো এর ওপরে আমি শুধু চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে এটাকে একটুখানি আমি গ্যাসে পুড়িয়ে নেব চিকেনটা, যাতে ফ্লেভারটা আরও মানে চিকেনের ফ্লেভারটা আরও সুন্দর হয়। এর মধ্যে একটু তন্দুরির তড়কা দিয়ে দিচ্ছি, মানে এটা পুড়িয়ে নিলে এটা তন্দুরি ফ্লেভার এসে যাবে, যে চিকেনটা তন্দুরি হয়ে যাবে। দেখো এখানে সব দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে একটুখানি আমি গ্যাসে একটুখানি তন্দুর করে নেব, মানে পুড়িয়ে নেব। এবার দেখো আমি এখানে ওই ফ্রাইং প্যানটাই নিয়ে নেব, আর এখানে আমি একটা গ্রেভি রেডি করে নেব। আর এই গ্রেভিটার সঙ্গে চিকেনটা মানে এত সুন্দর, এত টেস্টি হয়, তো কি বলবো। আর এখানে দেখো আমি অল্প করে অয়েল নিয়ে নিচ্ছি। আর এবার এখানটায় আমি ওই যে ম্যারিনেশনটা, এখানে দেখো চিকেনগুলো এরকম হবে, আর ওই যে ম্যারিনেশনটা যে রাখা ছিল, যে ম্যারিনেশনের যে টক দই এইসবগুলো ছিল ওগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওটাকে একটুখানি ভালো করে একটুখানি ভেজে নেব, যাতে মশলার গন্ধটা চলে যায়। আর এখানে দেখো এখান দিয়ে মশলার গন্ধগুলো সব চলে গেছে। এবার আমি এইটাকে আরও টেস্টি করার জন্য এতে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করব। তো এখানে আমি 100 বা ছোটো যে 100 না 200 প্যাকেট হয় ওই রকম ধরে আমি এক প্যাকেট এখানে ক্রিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো, আর যখন ক্রিমটা দেবো তখন গ্যাসটাকে অফ করে দেবো, নাহলে এটা ফেটে যাবে। তো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে গ্যাসটাকে ফের অন করব। এবার দেখো এখানে আমি ফের গ্যাসটাকে অন করে দিয়েছি। দিয়ে আমি ক্রিমের যে কাঁচা ভাবটা থাকে সেটাও আমি একটুখানি এখানে ক্রিমটাকে ভালো করে এখানে কষিয়ে নেবো, যাতে ক্রিমের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায়। তো এখানে ব্যাস কয়েক সেকেন্ড মানে একটুখানি নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। আর এখানে দেখো আমার হয়ে গেছে। এবার আমি এখানে সে চিকেনটা, চিকেনগুলো সব ভালো করে মিক্স করে দেবো, আর এখানে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এরপর আমার আর কোনো কাজ নেই, এবার এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো রেডি হয়ে গেছে আমাদের চিকেন বাড়া, একদম রেস্টুরেন্টের থেকেও দারুণ টেস্টি। আর এই হচ্ছে আমাদের আজকের ডিনার আলহামদুলিল্লাহ। তো দারুণ টেস্টি, তোমরাও অবশ্যই বানাবে, আর যদি বানাও তো কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবে। আর আজকের ডিনারটা আলহামদুলিল্লাহ খুব টেস্টি ছিল, খুব দারুণ হয়েছিল। আর আমাদের দেখো এখন ডিনার হয়ে গেছে, আর আমরা এখানে বসে একটুখানি গল্প করছি। তো এখানে আমি আছি, আবু আছে, আর আমার হাজবেন্ড আছে, আতিফ আহানকও আছে। তো ওরা ওপরে, তো খাওয়া হয়ে গেছে, তো এখনও এগুলো তোলা হয়নি, তো তুলবো। তো একটুখানি বসে গল্প হয়ে যাচ্ছে এখানে খাওয়ার টেবিলে। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, রেসিপিটাও ভালো লেগেছে। একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর যদি নতুন হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।